আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি অনার্সের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের জন্য একটা সুখবর রয়েছে উপবৃত্তি আপনাদেরকে উপবৃত্তি দেওয়া হবে সকল ছাত্র ছাত্রী এই সুযোগ পাবে আমি আপনাদেরকে নোটিশ পড়ে শোনাবো আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে নোটিশটা বুঝিয়ে দেওয়ার তবে নোটিশটা শুরু থেকে পড়ব আপনারা মনোযোগ সহকারে শুনবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি শাখা বিষয় দু সালের স্নাতক ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক দু হাজার ষোলো সতেরো দু হাজার সতেরো এবং দু হাজার আঠারো তৃতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ এবং প্রথম বর্ষ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত দু হাজার সালে স্নাতক ও সমমান পর্যায়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হবে উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে দেখছেন একটা একটা লিঙ্কে আছে এই লিংকে প্রবেশ করে অনলাইনে নিবন্ধন করতে হবে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা বর্ণিত ওয়েবসাইটে ব্যবহার নির্দেশিকায় পাওয়া যাবে উক্ত সফটওয়্যারে তথ্য এন্ট্রির জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের আলাদা আলাদা ইউজার আইডি এবং পাসওয়ার্ড শীঘ্রই প্রেরণ করা হবে ব্যবহার নির্দেশিকার শর্তাবলী অনুসরণপূর্বক আগামী ষোলো আট দু থেকে পনেরো নয় দু তারিখ পর্যন্ত সিস্টেম ব্যবহার করে অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে সামগ্রিক প্রক্রিয়া সম্পূর্ণ করে আগামী তিরিশ নয় দু তারিখের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সিস্টেম ব্যবহার করে অনলাইনে প্রেরণ করার জন্য অনুরোধ করা হল উল্লেখ্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার কোনো হার্ড কপি প্রেরণের প্রয়োজনীয়তা নেই বা নাই আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে না পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে আমি একটু ডিটেলসে বলি অনার্স তৃতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ এবং প্রথম বর্ষ সেশন হচ্ছে দু হাজার ষোলো সতেরো সতেরো আঠারো এবং আঠারো উনিশ শুধুমাত্র এই তিন সালের এই তিনটা সেশনের শিক্ষার্থীরাই এই রেজিস্ট্রেশন করতে পারবে তবে এখানে উল্লেখ্য নয় যে কারা কারা রেজিস্ট্রেশন করতে পারবে আপনারা সকলেই সকল বিভাগ থেকেই সকল ছাত্রছাত্রীরাই এই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করবেন তারপরে ভাগ্যে যাদের আছে তারা তো অবশ্যই পাবেন আর রেজিস্ট্রেশন করার পর নির্দিষ্ট সময় আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন এটা কালেক্ট করে রাখবেন কারণ এগুলো খুব প্রয়োজনীয় তারা বলেই দিয়েছে তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সংগ্রহ করে রাখবেন যখন প্রয়োজন পড়বে তখন ব্যবহার করবেন আর এই রেজিস্ট্রেশন করার জন্য ষোলো তারিখ থেকে মানে আট মাস এই মাসের ষোলো তারিখ থেকে সামনি মাসের পনেরো তারিখ পর্যন্ত থাকবে এর মধ্যে আপনাকে কার্যক্রম সম্পূর্ণ করতে হবে আর তিরিশ তারিখ নয় দু হাজার বিশ তারিখের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সিস্টেম ব্যবহার করে অনলাইনে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো সো বুঝতে পারছেন কী করতে হবে আপনাকে আর এই নোটিশটা দিয়েছে দশ তারিখ দশ তারিখে সো দেখতে পাচ্ছেন নোটিশ আমি চেষ্টা করেছি আপনাদের বোঝানোর আর আপনারা যদি কোথাও বুঝতে না পারে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সেই প্রত্যাশে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ